সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের একটি গ্রাম শ্রীমুখ। মোট জনসংখ্যা মাত্র 5 জন, 1 জন পুরুষ, 3 জন নারী ও 1টি শিশু। আজকের ভিডিওতে জানাবো এই গ্রাম সম্পর্কে, তাই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। সরকারি গেজেটভুক্ত এই গ্রামে স্বাধীনতার পূর্ব থেকেই বসবাস করে আসছেন একটিমাত্র পরিবার। জানা গেছে খাজাঞ্চি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেলিকোনা ও পশ্চিম সোনারগাঁও গ্রামের মধ্যবর্তী গ্রাম হচ্ছে শ্রীমুখ। একসময় ওই গ্রামে একটি হিন্দু পরিবার বসবাস করতেন। 1964 সালে রায়েটের সময় ওই হিন্দু পরিবার তাদের বাড়িটি বর্তমান বাসিন্দা আফতাব আলীর পূর্বপুরুষের কাছে বিক্রি করে অন্যত্র চলে যান। এরপর থেকেই এই বাড়িতে আফতাব আলীর পরিবার বসবাস করে আসছেন। শ্রীমুখ গ্রামে মাত্র 5 জন সদস্য হওয়ায় তারা পার্শ্ববর্তী পশ্চিম নওগাঁও গ্রামের পঞ্চায়েতের সাথে রয়েছেন। গ্রামটির যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, যাতায়াতের জন্য নেই কোনো রাস্তা, ছোট একটি আইল দিয়ে যাতায়াত করেন লোকজন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই গ্রামের লোকজন নৌকা ছাড়া বাড়ি থেকে বের হতেই পারেন না। শুকনো মৌসুমেই কাদা পেরিয়ে তাদের চলাচল করতে হয়, ফলে গ্রামের বাসিন্দাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট গ্রাম হওয়ায় তারা উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত রয়েছেন বলে মনে করছেন এই গ্রামের বাসিন্দারা। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন বলেন, বাংলাদেশের একটি বাড়ি নিয়ে গঠিত এরকম একটি ছোট গ্রাম খুবই কম রয়েছে। এ বাড়ির আশেপাশে নিজস্ব কোনো জায়গা না থাকায় তাদের কোনো রাস্তা নেই, তাই বাধ্য হয়েই তারা একটি ছোট আইল দিয়ে যাতায়াত করেন। গ্রামের বাসিন্দারা যদি রাস্তার জন্য জায়গার ব্যবস্থা করে দেন, তাহলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।